নমস্কার বন্ধুরা হেল্পারকে কেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা আগস্ট মাসে রেশনে কত কেজি করে চাল পাবেন গম পাবেন আটা পাবেন এবং তত কিন্তু আপনারা ছোলাও পাবেন কত কেজি করে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিউটির মাধ্যমে তথা আপনাদের জানিয়ে দেবো আপনাদের কাছে যদি ফুড কুপন থেকে থাকে সম্পূর্ণ কিন্তু ফুড অফিস থেকে অফিসিয়ালি লিস্ট প্রকাশিত হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে সেই লিস্টটি কিন্তু আপনাদের তুলে ধরবো আপনাদের সামনে তো তার আগে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন যে আপনার কোন ক্যাটাগরির কার্ড রয়েছে এ এ ওয়াই এসপি ডবল এইচ পি এইচ আর ওয়ান নাকি আর কে টু কোন শ্রেণির গ্রাহক সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে এরকম রেশন সংক্রান্ত আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন আজকের বেশি দিনের করে ভিডিওটি আমরা এখানেই শুরু করি তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু যে খাদ্য দপ্তরের তরফ থেকে অফিসিয়ালি লিস্ট পাঠানো হয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে যেই কার্ডটির কথা বলা হয়েছে এ অর্থাৎ আপনি যদি অন্তর্দায় অন্য যোজনার গ্রাহক হয়ে থাকেন আপনার যদি এই ক্যাটাগরির কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ দু হাজার সালের জুন মাস পর্যন্ত কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আগস্ট মাস থেকে দু সাল পর্যন্ত এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অফিসিয়ালি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে সেখানে কিন্তু আপনার পরিবার পিছু যে চালের হিসাব এবং আটার হিসাবটা আমরা এক নজরে দেখে নিই কিন্তু যেটা বলা হয়েছে পরিবার পিছু প্রতি মাসে বরাদ্দ যেটা করা হয়েছে বিনামূল্যে সেটা কিন্তু বলা হয়েছে চাল আপনারা পেয়ে যাবেন পরিবার পিছু পনেরো কেজি করে তো দশ কিন্তু আপনারা ফোর্টিফাইড আটা যেটা পায় না হচ্ছে উনিশ কেজি কিন্তু পরিবার পিছু আপনারা পেয়ে যাবেন তো তারপরে যেটা বলা হয়েছে কাঠ পিছু কিন্তু আপনারা যেটা পাবেন সেটা কিন্তু প্রতি মাসে অতিরিক্ত যেটি বরাদ্দ করা হয়েছে চাল আপনারা দুই কেজি পাবেন এবং গম কিন্তু পাবেন তিন কেজি এটি কিন্তু আপনারা পাবেন কাঠ পিছু সম্পূর্ণ বিনামূল্যে আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেওয়া হবে তো তার পরবর্তী কার্ড হচ্ছে পি ডবল এইচ এবং এস পি ডবল এইচ অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার বর্গ যারা আছেন তাদের ক্ষেত্রে যে কাঠপিছু প্রতি মাসে বরাদ্দ করা হয়েছে চাল আপনারা পেয়ে যাবেন দুই কেজি যাদের কিন্তু পি এইচ এবং এসপি ডবল এইচ কার্ডের অন্তর্গত এবং ফার্টিফায়েড আটা পেয়ে যাবেন দুই পয়েন্ট এইট ফাইভ কেজি অর্থাৎ এখানে কিন্তু পয়েন্ট হবে অর্থাৎ আপনারা পেয়ে যাবেন ফার্টিফাই ডাটা দুই পয়েন্ট এইট ফাইভ কেজি তারপরে কিন্তু যেটা বলা হয়েছে আপনারা অতিরিক্ত যেটা বরাদ্দ করা হয়েছে আপনাদের জন্য যেটা কিন্তু আপনারা কাঠপিছু পেয়ে যাবেন চাল দুই কেজি করে এবং কাঠপিছু আপনারা পেয়ে যাবেন গম তিন কেজি করে এরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে আগস্ট থেকে ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত অতিরিক্ত বরাদ্দ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এর সাথে সাথে কিন্তু আপনারা মুখ ডালু পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এ এ ওয়াই ডবল এইচ এবং পি এর ক্ষেত্রে সেই লিস্টটিও কিন্তু আমরা ভিডিওটি শেষে দেখিয়ে দিচ্ছি তার জন্য ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এবার আমরা দেখে নেব যে আর কে এস ওয়াই কার্ড যাদের রয়েছে অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ান যাদের কার্ড রয়েছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার কার্ড এক নম্বর যাদের কার্ড রয়েছে তারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে জুন মাস দু সাল পর্যন্ত যেটা কিন্তু আপনাদের কাঠপিচু যেই বরাদ্দ করা হয়েছে আগস্ট মাসের জন্য সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই কেজি চাল এবং তিন কেজি গম কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু কোনো আপনারা আটা পাবেন না কিন্তু বিশেষভাবে যেটা বলা হয়েছে কয়েকটি অঞ্চলে যেখানে গমের পরিবর্তে আটা দেওয়া হয় সেখানে কিন্তু আটা সরবরাহ করা হবে অর্থাৎ যে সমস্ত অঞ্চলে গমের পরিবর্তে আটা দেওয়া হয় সেখানে কিন্তু আটা সরবরাহ করা হবে তো এবার আমরা আলোচনা করব যাদের আর কে এস ওয়াই টু রেশন কার্ড রয়েছে অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার দুই নম্বর রেশন কার্ড রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ যে বিনামূল্যে পিছু বরাদ্দ করা হয়েছে প্রতি মাসে অর্থাৎ আগস্ট মাসের ক্ষেত্রে যেটা বরাদ্দ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার কুড়ি আগস্ট থেকে কিন্তু জুন মাস দু হাজার একুশ সাল পর্যন্ত তারা কিন্তু পেয়ে যাবেন এক কেজি চাল এবং এক কেজি গম কিন্তু তারা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে যাদের এই আর কে এস ওয়াই টু রেশন কার্ড রয়েছে তো এবার আমরা আলোচনা করব যাদের আর কে এস ওয়াই ওয়ান স্পেশাল কুপন অর্থাৎ যাদের ফুড কুপন রয়েছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার ওয়ানের বিশেষ কুপন তারা কিন্তু এই সম্পূর্ণ বিনামূল্যে ছয় মাস যেটা আপনারা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস দু হাজার পর্যন্ত যেটা পাবেন সেটা কিন্তু আপনাদের ধার্য করা হয়েছে আগস্ট মাসের ক্ষেত্রে যাদের কিন্তু আর কে এস ওয়াই ওয়ান কার্ড রয়েছে তারা কিন্তু আপনারা দুই কেজি চাল পেয়ে যাবেন এবং তিন কেজি গম পাবেন আগস্ট মাসের ক্ষেত্রে তৎসহ কিন্তু আপনি পেয়ে যাবেন সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে দুই কেজি চাল এবং তিন কেজি গম কিন্তু পেয়ে যাবেন এবং বিশেষভাবে মনে রাখবেন যে কয়েকটি অঞ্চলে যেখানে কিন্তু গমের পরিবর্তে আটা দেওয়া হতো সেখানে কিন্তু আটাই সরবরাহ করা হবে তো এবার আমরা দেখে নেব যে আর কে এস ওয়াই টু যাদের স্পেশাল কুপন রয়েছে অর্থাৎ ফুড কুপন যাদের রয়েছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার টু বিশেষ কুপন তারা কিন্তু সম্পূর্ণ পাঁচ মাস অর্থাৎ মে মাস থেকে কিন্তু আপনারা পাচ্ছেন সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনারা পাবেন দু হাজার কুড়ি সাল পর্যন্ত যেখানে আপনারা পাবেন এ মাসের ক্ষেত্রে চাল এক কেজি এবং গম এক কেজি এবং সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে এক কেজি চাল এবং এক কেজি গম এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ সেপ্টেম্বর মাস পর্যন্ত কুপন পিছু তো এবার আমরা আলোচনা করবো যাদের এ এ ওয়াই পি ডবল এইচ এসপি ডবল এইচ রেশন কার্ড রয়েছে তারা কিন্তু আপনারা বিনামূল্যে কিন্তু এই মাসের জন্য ডাল পেয়ে যাবেন যেটা কিন্তু পনেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে দেওয়া হবে আপনারা পেয়ে যাবেন মুগ ডাল যাদের কিন্তু এ এ ওয়াই পি ডবল এইচ এস ডবল এইচ রেশন কার্ড রয়েছে তাদের জন্য কিন্তু পেয়ে যাবেন এবং তৎসহ কিন্তু আপনারা ছোলাও পাবেন সেটা পাবেন হচ্ছে সেপ্টেম্বর মাসে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর দু হাজার কুড়ি থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার একুশ সাল পর্যন্ত ছোলা পেয়ে যাবেন বেঙ্গল গ্রাম হিসাবে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পরিবার কিছু মাসিক বরাদ্দ এক কেজি এটা কিন্তু আপনারা পরিবার পিছু পাবেন সম্পূর্ণ বিনামূল্যে তো রেশন সংক্রান্ত যাবতীয় যে সমস্ত ডিটেলস সেই ডিটেলস কিন্তু আপনাদের বলে দিলাম যে আপনারা কত কেজি করে কত পরিমাণ পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এরকমই লেটেস্ট আপডেট প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনটি ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের অন্য কোনো লেটেস্ট আপডেটে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন